আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাবো বিখ্যাত সাহিত্যিক বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প জলসত্র বৃদ্ধ মাধব শিরোমণি মশায় শিষ্য বাড়ি যাচ্ছিলেন বেলা তখন একটার কম নয় সূর্য মাথার উপর থেকে একটু হেলে গিয়েছে জ্যৈষ্ঠ মাসের খররৌদ্রে বালি গরম বাতাস একেবারে আগুন মাঠের চারিধারে কোনো দিকে কোনো সবুজ গাছপালার চিহ্ন চোখে পড়ে না এক একটা যা আছে তাও পত্রহীন মাঠের ঘাস রোদ কটা ব্রাহ্মণের কাপড় চোপড় গরম হাওয়ায় আগুন হয়ে উঠল আর গায়ে রাখা যায় না এক একটা আগুনের ঝলকার মতো দমকা হাওয়ায় গরম বালি উড়ে এসে তার চোখে মুখে তীক্ষ্ণ হয়ে বিড়ছিল জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলা এই মাঠ পার হতে যাওয়ার যে ইচ্ছে করে প্রাণ দিতে যাওয়ার সামিল একথা নবাবগঞ্জের বাজারে তাকে অনেকেই বলেছিল তবুও যে তিনি কারোর কথা না শুনে জোর করেই বেরোলেন সে কেবল বোধ কপালে দুঃখ ছিল বলি। পশ্চিম দিকে অনেক দূরে একটা উলুঘরের ক্ষেত গরম বাতাসে মাথা দোলাচ্ছিল যেদিকে চোখ যায় সেদিকেই কেবল চকচকে খরবালি সমুদ্র ব্রাহ্মণের ভয়ঙ্কর তৃষ্ণা পেল গরম বাতাসে শরীরের সব জল যেন শুকিয়ে গেল জীব জড়িয়ে আসতে লাগলো তৃষ্ণা এত বেশি হলো যে সামান্য ডোবার পাতা পচা কালো জল পেলেও তা তিনি আগ্রহের সঙ্গে পান করে কিন্তু রমাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত সাড়ে চার ক্রশ বিস্তৃত এই প্রকাণ্ড মাঠটার মধ্যে যে কোথাও জল পাওয়া যায় না তা তো তাকে কেউ বাজারেই বলেছিল এই কষ্ট তাকে ভোগ করতেই হবে ব্রাহ্মণ কিন্তু ক্রমেই ঘেমে নে উঠতে লাগলে তার কান দিয়ে নাক দিয়ে নিঃশ্বাসে যেন আগুনের ঝলক লাগলো জীব জোর করে চুষলেও তা থেকে আর রস পাওয়া যায় না ধুলোর মতো শুকনো চারিদিকে ধুধু মাঠ খড়ো রৌদ্রে যেন নাচছে চকচকে বালির আসি রোদ ফিরিয়ে দিচ্ছে মাঝে মাঝে ছোট ছোট ঘূর্ণি হাওয়া গরম বালি ধুলো কুটো উড়িয়ে মুখে নিয়ে এসে ফেলছে অসহ্য পিপাসায় তিনি চোখে ধোঁয়া ধোঁয়া দেখতে লাগলে মনে হতে লাগলো একটু ঘন সবুজ মতো যদি কোনো পাতাও পাই তাহলে চুষি জীবনে তিনি যত ঠান্ডা জল খেয়েছেন তা এইবার তার একে একে মনে আসতে লাগল তার বাড়ির পুকুরের জল কত ঠান্ডা পাহাড়পুরের কাছারির ইদারার জল সেটা একেবারে বরফ কবে তিনি শিশুবাড়ি গিয়েছিলেন বৈশাখ মাসের দিন তারা তাকে বড় সাদা কাঁসার ঘটি করে নতুন কলসির জল খেতে দিয়েছিল সে জল একেবারে হিম খাওয়ার সময় দাঁত কনকন করে আচ্ছা এখন যদি সেই রকম এক ঘটি জল কেউ তাকে দেয় তার তৃষ্ণারটা হঠাৎ বেড়ে গিয়ে বুকের কলজে পর্যন্ত যেন শুকিয়ে উঠল এই মাঠটাকে অঞ্চলে বলে কচু মাঠ তার মনে পড়লো তিনি শুনেছিলেন এই জেলার মধ্যে এত বড় মাঠ আর নেই আগে আগে অনেকে নাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দুপুরে এ মাঠ পার হতে গিয়ে সত্যি প্রাণ হারিয়েছে গরম বালির উপর তাদের দেহ লুটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে জল তৃষ্ণায় তারা চলতে অক্ষম হয় গরম বালির উপর ছটফট করে প্রাণ হারিয়েছে সত্যি তো এখনো তো দু ক্রোশ দূরে গ্রাম যদি তিনিও শুধু মনের জোরে তিনি পথ চলতে লাগলে এই পথ হাঁটার শেষে কোথায় যেন এক ঘটি ঠান্ডা কনকনে হিম জল তার জন্য কে রেখে দিয়েছে পথ হাঁটার বাজি জিতলে সেই ঘটিটাই যেন তার পুরস্কার এই ভেবে তিনি কলের পুতুলের মতো চলছিলেন আটক্রষ্টাক পথ চলে উলু ঘরের ডাইনে ফেলেই দেখলেন বোধ আর আতক্রোশ পথ দূরে একটা বড় বট গাছ গাছটার তলায় কোনো পুকুর হয়তো থাকতে পারে না থাকে ছায়া তো আছে বটতলায় পৌঁছে দেখলেন একটা জলসত্র নতুন একপাশে এক রাশি কচি ডাব এক ধামা ভিজে ছোলা একটা বড় জায়গায় অনেকটা নতুন আখের গুড় আর একটা ছোট ধামায় ধামা বাতাসা বাঁশের চেরা একটা খোল কাতার দড়ি দিয়ে আর একটা বাঁশের খুঁটির গায়ে বাঁধা একজন জ্বালা থেকে জল উঠিয়ে চেরা খোলে ঢেলে দিচ্ছে আর লোকে বাঁশের খোলের অঞ্জলি জল পান করছে যারা বসেছিলেন পেতে ব্রাহ্মণ দেখে শিরোমণি মশাইকে তারা খুব খাতির করলে একজন জিজ্ঞাসা করলেন ঠাকুর মশাইয়ের আগমন হচ্ছে কোথা থেকে একজন বললো আহা সে কথা রাখো বাবা ঠাকুর আগে ঠান্ডা হন শিরোমণি মশাই সেখানে বসলেন সেখানে প্রকাণ্ড বটগাছটা প্রায় দু তিন বিঘা জমি জুড়ে বসে আছে হাতের সুরের মতো লম্বা ঝুড়ি চারিদিকে নেমেছে একজন তাকে তামাক সেজে দিয়ে একটা বটপাতা ভেঙে নিয়ে নল করবার জন্য তাকে দিল আহ কি ঝিরঝিরে হাওয়া এই অসহ্য পিপাসা ও গরমের পর এমন ঠান্ডা ঝিরঝিরে বাতাস ও তৈরি তামাকে তার তৃষ্ণাও যেন অনেকটা কমে গেল তামাক খাওয়া শেষ হলো একজন বললে ঠাকুর মশাই হাত পা ধুয়ে ঠান্ডা হন ভালো সন্দেশ আছে ব্রাহ্মণদের জন্য সেবা করে একটু জল খান এই রোদে এখন আর যাবেন না বেলা পড়ু তারপর শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন এই জলসত্র কাদের আগে ওই বিশ্বাসতে সীমন্ত বিশ্বাস আর নিতাই বিশ্বাস নাম শুনেছেন শিরোমণি মশাই বললেন বিশ্বাস সদ্গোপ আগে না কলু সর্বনাশ নতুন মাটির জ্বালা জল ও কচি ডাবের রাশি দেখে পিপাসার তো শিরোমণি মশাই যে আনন্দ অনুভব করেছিলেন তা তার এই মুহূর্তে কর্পূরের মতো উবে গেল কলুর দেওয়া জলসচ্ছে তিনি কি করে জল খাবে তিনি নিজে এবং তার বংশ চিরদিন অসূর্যের প্রতিগ্রাহী আজ কি তিনি ওহ ভাগ্যে কথাটা জিজ্ঞাসা করেছিলেন নইলে এক্ষুনি তো মহাশয় এই জলসত্র কতদিনের দেওয়া তা আজ প্রায় পনেরো ষোলো বছর হবে সীমন্ত বিশ্বাসের বাপ তারাচাঁদ বিশেষ এই জলসত্র বসিয়ে যায় সে হয়েছিল কি বলি শুনু বলে লোকটা একটা কাহিনী বলতে আরম্ভ করলেন আমডোবে তারাচাঁদ বিশ্বাস যখন ছোট চোদ্দ পনেরো বছর বয়স তখন তার বাবা মারা যায় সংসারে কেবল বছরের একটি ছোট বোন ছাড়া কলা বেগুন কুমড়ো বিক্রি করত তাদের সংসার সেবার বসিক মাসের মাঝামাঝি তারাচাঁদ ছোট বোনটিকে নিয়ে নবাবগঞ্জের হাটে তালশ্বাস বিক্রি করতে গিয়েছে ফেরবার সময় তারা মাঠের আর কিছু ঠিক পায় না নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত এই মাঠটা সাড়ে চার ক্রসের বেশি তো কম হবে না কোথাও একটা গাছ পর্যন্ত নেই বৈশেখ মাসের দুপুর রোদে মাঠ বেয়ে আসতে তারা ছোট বোনটা অবসন্ন হয়ে পড়ল। তারা চাঁদের নিজের মুখে শুনেছি ছোট বোনটি মাঠের মাঝামাঝি এসে বললে দাদা আমার বড় চেষ্টা পেয়েছে জল খাবো তারা তাকে বোঝালে বললে একটু এগিয়ে চল রতনপুরের কৈবর্তপাড়ায় জল খাওয়াবো সে একটু এগিয়ে মানে দুক্রোশের কম নয় আর খানিকটা এসে মেয়েটা তৃষ্টায় রোদে অবসন্ন হয়ে পড়লো বারবার বলতে লাগলো ও দাদা তোর দুটি পায়ে পড়ি দিয়ে আমায় একটু জল তারাচাপ তাকে কোলে তুলে নিয়ে এই বটগাছটার ছায়া নিয়ে এসে ফেললে ছোট মেয়েটা তখন আর কথা বলতে পারছে না তারাচাঁদ তার অবস্থা দেখে তাকে নামিয়ে রেখে ছুটে জলের সন্ধানে গেল এখান থেকে আধক্রোশ তফাতে রতনপুরের কৈবর্ত পাড়া থেকে এনে দেখে তার বোনটা মরে পড়ে আছে তার মুখে একটা কচুর ডগা এই বট গাছটা অনেক কচু বোন ছিল তেষ্টায় যন্ত্রণায় মেটা সেই বুনো কচুর ডগা মুখে করে তার রস চুট সেই থেকে এই মাঠটার নাম হয়ে গেছে কচু মাঠ তার চাক বিশেষ ব্যবসা করে বড়লোক হয়েছিল শুনেছি নাকি তার সে বোন তাকে স্বপ্নে দেখা দিয়ে বলতো দাদা ওই মাঠের মধ্যে সকলের জল খাবার জন্য তুই একটা জলসত্র করে দে তাই তারাচাঁদ বিশ্বে সেখানে এই বট গাছ প্রতিষ্ঠা করে জলসত্র বসে গেছে সে আজ ২০ ষোলো কি বিশ বছরের কথা হবে ঠাকুর মশাই কচুচুষির মাঠের ও জলসত্র এদিকে সকলেই জানে বলবো কি বাবা ঠাকুর এমনও শুনেছি মাঠের মধ্যে জলচেষ্টায় বেঘুরে পড়ে ঘুরপাক খাচ্ছে এমন লোক নাকি কেউ কেউ দেখেছে একটা ছোট্ট মেয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে বলছে ওগো আমি জল দেব তুমি আমার সঙ্গে এসো লোকটা তার কাহিনী শেষ করলো তারপর বললে সত্যি মিথ্যে জানি না ঠাকুরমশাই লোকে বলে তাই শুনি বসে এক মাসের দিন ব্রাহ্মণের কাছে মিথ্যে বলে কি শেষকালে লোকটা দুই হাতে নিজের কান মূলে কপালে দুহাত ঠেকিয়ে এক প্রণাম করলে বেলা পড়ে এলো কত লোক জলস্বচ্ছে আসতে লাগলো একজন চাষা পাশের মাঠ থেকে লাঙল ছেড়ে বটতলায় উঠল ঘেমে সে নিয়ে উঠেছে একটু বিশ্রাম করে সে তৃপ্তির সঙ্গে ছোলা গুড়ার জল খেয়ে বসে গল্প করতে লাগলো এক বুড়ি অন্য গ্রাম থেকে ভিক্ষা করে ফিরছিল গাছতলায় এসেছে ঝুলি নামিয়ে একটু জল চেয়ে নিয়ে হাত পা ধুলে একজন বললে আব্দুলের মা একটা ডাক খাবা আবদুলের মা একগাল হেসে বলল। দাও তুই কি মরে আজ একটা খাই মরব তো খেয়েই মরি একজন লোক টাটকা কোড়া কাপড়ের উপর নতুন পাট ভাঙা ধপধপে সাদা টুইলের শার্ট হাঁটু পর্যন্ত কাপড় তোলা পায় এক পা ধুলো বটতলায় এসে হতাশভাবে ধপ করে বসে পড়ল। কেউ জিজ্ঞাসা করলো ছমির উদ্দী মিয়া যে আজ ছানির দিন ছিল না সমীরুদ্দীন সম্পূর্ণ ভদ্রতা সঙ্গত নয় এরূপ একটি বাক্য উচ্চারণ করে ভূমিকা ফেদে তার মকদ্দমার একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করে গেল এবং যে উকিলের হাতে তার কেস ছিল তার সম্বন্ধে এমন কতগুলো মন্তব্য করল যে তিনি সেখানে উপস্থিত থাকলে সমীরুদ্দীর বিরুদ্ধে আরেকটা কেস হতো তারপর সে পোয়াটাক আখের গুড় সাহায্যে আছের আন্দাজ ভিজে ছোলা উদারস্বাদ করে এক ছিলিম তামাক্ষে বিদায় নিল ক্রমে রোদ পড়ে এলো বৈতালের বাতাসে কাছের একটা ঝোঁক থেকে ডাসা খেজুরের গন্ধ ভেসে আসছিল হলুদ রঙের সোদালি ফুলের ঝাড় মাঠের পেছনটা আলো করেছিল একটা পাখি আকাশ বে ডানা মেলে চলেছিল বউ কথা কাও বউ কথা কাও শিরোমণি মশার বসে বসে মনে হলো বিশ বছর আগে তার আট বছরের পাগলি মেয়ে উমার মতোই ছোট্ট একটি মেয়ে এই বটতলায় অসহ্য পিপাসায় জলের অভাবে বুনো কচুর ডাটার কচুর রস চুষেছিল আজ তার স্নেহ করুণা এই বিরাট বটগাছটার নিবিড় ডালপালায় বেড়ে উঠে এই জলকষ্ট পীড়িত পল্লী প্রান্তারের একধারে পিপাসার্থ পথিকদের আশ্রয় তৈরি করেছে এরই তলায় আজ ২০ বছর ধরে সে মঙ্গল রূপিনী মতো দশ হাত বাড়িয়ে প্রতি নিঘাত মধ্যাহ্নে কত পিপাসাতুর পল্লী পথিককে জল জোগাচ্ছে চারিধারে যখন সন্ধ্যা নামে তপ্ত মার যখন ছায়া শীতল হয়ে আসে তখনই কেবল সমস্ত দিনের পরিশ্রমের পর সে মেয়েটি অস্ফুট জ্যোৎস্নায় শুভ্র আঁচল উড়িয়ে কোন অজ্ঞাত ঊর্ধ্বলোকে তার নিজের স্থানটিতে ফিরে চলে যায় তার পৃথিবীর বালিকা জীবনের ইতিহাস সে ভোলেনি যে লোকটা জল দিচ্ছিল তার নাম চিনিবাস যাতে শিরোমণি মশাই তাকে বললেন ওহে বাপু তোমার ওই বড় ঘটিটা বেশ করে মেজে এক ঘটি জল দাও আমাকে আর ব্রাহ্মণের জন্য নতুন সন্দেশ আছে শেষ হল আমার আজকের গল্প জলসত্র আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্প পাঠটি লাইক এবং শেয়ার করবেন গল্পপাঠ সম্বন্ধে যদি কিছু কমেন্টস করার থাকে তবে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন নমস্কার